হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমার এক্ষুনি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে চাটা করে নিয়ে এলাম। এখানে চা নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি, খেয়ে নিয়ে দিয়ে চলো বাসি কাজগুলো এবার সেরে ফেলবো। ও বন্ধুরা, আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি, দিয়ে দেখো মেলে দিয়েছি। ও সোনামার আর আমার, দেখো আজকে গোটা ছাদটাকে ঝাড় দিয়েছি। দিয়ে দেখো এখানটা নোংরাগুলো জমা করে রেখেছি, সকালে উঠেই ঝাড় দিয়েছি, আর পাচ্ছি না। খুব হাঁপিয়ে গেছিলাম সকালে ঝাড় ঝাড় দিতে গিয়ে। দেখো সিঁড়িটাও আজকে ঝাড় দিয়েছি, প্লাস মুছেছি। আমি তাই আমার বরকে বলছি যে আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি, একটু করে কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি। গোটা সিঁড়িটা আমি একলা হাতে করতে হচ্ছে, তো একটা পরিষ্কার করছি আর একটা নোংরা হয়ে যাচ্ছে, একটা পরিষ্কার করছি আর একটা নোংরা হয়ে যাচ্ছে। একদিন কালকে পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, আবার আজকে কলে করিনি, কালকে আবার করতে হবে। একদিন অন্তর একদিন পায়খানা বাথরুম পরিষ্কার করি, এবার হাঁপিয়ে গেছে। দেখো এই ঘরের এইগুলো সব কেচে টেচে সব ভাঁজ করে দিয়েছে, আমার সোনামাই ভাঁজ করেছে। বিছানাটা ঝাড় দিয়ে দিয়েছি, ওই বিছানাটা। দেখো আমার সোনামা খাচ্ছে পরোটা আর আলু ভাজা, এক্ষুনি প্রাইভেট থেকে পড়ে এলো। আর এটা দেখো তোমাদেরকে দেখানোই হয়নি বন্ধুরা, দেখো জানালাতে আমি মশারি নেট দিয়েছি, একটা মশা আসছে না। আর ওই যে পাশের বাড়িতে মৌমাছির বাসা করেছে, দিয়ে ওই মৌমাছি সকালবেলা রাত্রেবেলাতে ঢুকে পড়ছে, সকালেও ঢুকে পড়ে। দিয়ে দেখো ওই জন্য নেট দিয়ে দিয়েছি, একদিকে মশাও আসছে না, কালকে রাতে একটা মশা পাইনি, আবার তোমার ইয়েও আসছে না, মৌমাছিও আসছে না। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। দেখো বিছানা টিছানা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মানি প্ল্যান্টের গাছটা আমি ওইখান থেকে দেখো এইখানে এনেছি, ওইখানে মশারি নেট দিয়েছি তো, তাই জন্য ওইখানে রাখিনি, দিয়ে দেখো এইখানটায় এনেছি। কত বড় হয়ে গেছে দেখো গাছটা, আমি খুব হ্যাপি, আমার হাতে প্রথম এই প্রথম গাছটা হলো, খুব খুশি আমি। বন্ধুরা স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমার বাসি কাজ তোমাদেরকে তো দেখালামই, সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাত বসাবো। ওই দেখো স্নান টান করে এই মাত্র উঠলাম সবে মাত্র, এবার পুজোটা করবে, সোনামাকে বললাম পুজোটা কর বাবু, সোনামা পুজোটা করবে। আজকে রান্না সেরকম কিছু হবে না, ডিমের ঝোল হবে, ভাত হবে আর টমেটো চাটনি হবে। দেখতে থাকো রে ব্লগটা। Thank you.
যে ডিমের ঝোলটা আমার ডিমের ঝোলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমের ঝোলটা আমি নামিয়ে নেব। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ তেল দিয়ে দিলাম একটু। বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি আমি, এই যে চিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি টমেটোর চাটনিটা আমি করেছি আর ডিম আলুর ঝোল আমি করেছি, আর এটা বৌদি দিয়ে গেল মসুর ডাল, আর এটা বাটা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর এইটা আছে তোমার পটলের লতি দিয়ে, পটলের লতি করলা, তার পটলের লতি সেই ইয়েগুলো ডাঁঠাগুলো আর করলা আর কাঁচা কলা আলু বেগুন বড়ি ভাঙা সব দিয়ে একটা শুক্তোর তরকারি, আর এখানে আছে ভাত আজকে দুপুরের লাঞ্চ। এই যে বন্ধুরা আমরা এক জায়গায় গিয়েছিলাম আমার ভাইজি, এটা আমার মামি, আমার বর, একজনের বাড়ি গিয়েছিলাম। সেই জন্য দরকার ছিল একটু দিয়ে চলে এসেছি, বেশিক্ষণ ছিল থাকিনি। এই যে আমার ভাইজি টাটা করছে। বন্ধুরা আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, যে এই মাত্রা এলাম। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা